এরই মধ্যে সদ্য বিবাহিত দম্পতিরা 3 এপ্রিল খান ইউনিসে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত ব্যক্তিদের একটি ক্যাম্পে একটি গণবিবাহ অনুষ্ঠানে অংশ নিতে জড়ো হয়েছিল। অনুষ্ঠানে জড়ো হওয়া বরকনে সহ আমন্ত্রিত অতিথিরা নেচে গিয়ে এই মুহূর্তটিকে আনন্দঘন করে রাখতে দেখা যায়। সেখানে বররা তাদের তাঁবুতে গণবিবাহের প্রস্তুতি নিতে দেখা যায়। আমন্ত্রিত অতিথিদের মধ্যে খান ইউনিসের ফিলিস্তিনের সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তাকেও দেখা যায়। ফিলিস্তিনের সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিস গভর্নরের তার কমিটির সহযোগিতায় গণবিবাহের আয়োজন করা হয়েছিল। এ সময় এক বাস্তুচ্যুত বর সাইদ বলেন, আমরা একটি সুইট হোম প্রতিষ্ঠা করার পরিকল্পনা করেছিলাম, অন্য সকলের মতো একটি বাড়ি তৈরি করতে চেয়েছিলাম, কিন্তু যুদ্ধ শুরু হলো, এখানে সবকিছু ধ্বংস হয়ে গেল, বলছিলেন সাইদ শ্রোন নামে একজন বাস্তুচ্যুত বর। আল্লাহকে ধন্যবাদ, আমরা একটি তাঁবুর নিচে আশ্রয় নিতে পেরেছি। আমি গাজার যুবকদের বলছি, যুদ্ধ সত্ত্বেও যদি তারা বিয়ে করতে চায়, তাদের উচিত বিয়ে করে নেয়া। আরো একজন বাস্তুচ্যুত কোণে রান্ডা রিজেক্ট জানান, আমাদের অনেকেই শহীদ হয়েছে, আমরা 3 মাস আমাদের বাড়ি থেকে বাস্তুচ্যুত হয়েছিলাম। এত কিছু সত্ত্বেও আমরা সুখী হতে চাই এবং জীবন চালিয়ে যেতে চাই। আল্লাহর কাছে শুকরিয়া যে আমরা আমাদের ভূমিতে আসতে পেরেছি। হামাদ জামাল নামে আরও একজন বাস্তুচ্যুত বর বলছিলেন, এই যুদ্ধ শুধু গাজার বাসিন্দাদের উপর নয়, সমগ্র ফিলিস্তিনের উপর। আল্লাহকে ধন্যবাদ, আমরা অন্তত তাঁবুর নিচে হলেও বিয়ের আয়োজন করতে পেরেছি। ফিলিস্তিনের সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিস গভর্নরের ত্রাণ কমিটির একজন প্রতিনিধি জিহাদ আবু আল রিশ জানান, আজ আমরা জখম সত্ত্বেও আনন্দ শিরোনামে 5 বরকে লক্ষ্য করে গণবিবাহ বাস্তবায়ন করেছি। এই আনন্দময় গণবিবাহ দখলদার ইসরায়েলকে একটি বার্তা দিতে চায়। তারা আমাদের গাজাকে নরকের বসতি করতে চেয়েছিল, কিন্তু আজকের এই আয়োজনটি তাদের বিরুদ্ধে প্রতিবাদ। ইসরায়েলি নেতারা হামাসকে নিশ্চিহ্ন করার প্রতিশ্রুতি নিয়ে 3য় সপ্তাহের শেষে একটি স্থল আক্রমণ শুরু করেছিল। ফিলিস্তিনি কর্মকর্তারা রিপোর্ট করেছেন, এ পর্যন্ত প্রায় 35,000 মানুষ নিহত এবং 77,867 জন আহত হয়েছে। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।